কাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি। ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যের অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি 138 পেজ। তো এর পূর্বে আমি 60 ক্লাস নেওয়া হয়ে গেছে এই অধ্যায়ে, তো যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে যে পূর্বের ভিডিওগুলো দেখে আসবে, তাহলে এই ক্লাসগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তো এখন দেখো, আজকের কাজ হচ্ছে দলগত কাজ। অবস্থান মানচিত্র তৈরিতেও ঢালের ব্যবহার হয়ে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র এর বিভিন্ন স্থাপনার বিন্দুর স্থানাঙ্ক চিত্র 6.18, এ দেখো চিত্র 6.18 কিন্তু এখানে এই চিত্রটার কথা বলা হয়েছে। তো 6.18 এর মাধ্যমে গ্রাফ পেপারে উপস্থাপন করা আছে। এই চিত্র থেকে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। তো নিচের বিন্দুদ্বয়ের দিয়ে গমনকারী সরলরেখার ঢাল বের করো। আগে আমাদের কি করতে হবে, ঢাল বের করার সূত্রটা জানতে হবে, তাই না? ঢাল বের করার সূত্র হচ্ছে কোটিদ্বয়ের অন্তর সমান, মানে ঢাল সমান সমান কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ y2 - y1 ভাগ x2 - x1। এই সূত্রটা দিয়েই কিন্তু আমরা এই অঙ্কগুলো সব করব। তো এখন দেখো, এখানে বের করতে বলেছে এস আর এ ওয়ানের মান। তো এস কোথায়? এই যে এস এখানে, কিন্তু এস এখানে আর এ ওয়ানটা এখানে। তাহলে এস দেখো কোথায় আছে, 1, 2, 3, তাহলে ভুজ হবে 3, আর কোটি হচ্ছে 1, 2, তাহলে ভুজ হচ্ছে 2। তাই ভুজ 3 আর কোটি 2। তো তাহলে এস এর স্থানাঙ্ক কী? এস এর স্থানাঙ্ক মান হচ্ছে 3 আর 2। আর এ ওয়ান কোথায় আছে, এই যে এ ওয়ান এখানে। তাহলে এ ওয়ান দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই যে 12 এখানে। এই 12 হচ্ছে ভুজ, আর কোটি দেখো 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6 নম্বর হচ্ছে তার কোটি। তাহলে এ ওয়ানের স্থানাঙ্ক হচ্ছে 12 আর 6। তো এখন তাহলে আমরা কি করব, এস আর এ ওয়ানের ঢাল বের করব। তাহলে কি করতে হবে, ঢাল এস এ ওয়ান এর রেখার ঢাল বের করতে হলে আমাদের সূত্রটা লিখতে হবে y2 - y1 ভাগ x2 - x1। তো দেখো, প্রতিদিনের ন্যায় আজও আমি তোমাদের একটি নমুনা উত্তর রেখেছি, চলো দেখা যাক। এই যে এই দেখো চিত্র হতে পাই, এস এর মানটা তো কিভাবে বের করলাম তোমাদেরকে দেখালাম, এস এর মান পেলাম ওই স্থানাঙ্ক জ্যামিতি থেকে, অর্থাৎ ওই গ্রাফ পেপার থেকে কিন্তু আমাদের বের করে নিতে হবে। তো এস এর মান পেলাম 3 আর 2, এবং এ ওয়ানের মান পেলাম 12 আর 6। তো এস এ রেখার ঢালের সূত্র কিন্তু সবসময় একই থাকবে, যে কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর। অন্তর মানে কি? বিয়োগ, অর্থাৎ y2 - y1 ভাগ x2 - x1। তো তাহলে ওয়াই টুর মান কোথায়? এই যে এটা যদি আমরা দেখো, এটা আমরা যদি x1 আর এটা যদি y1 ধরি, এটা x2 আর এটা y2 ধরলাম, তাহলে এবার দেখো কত ইজি না। এই যে ওয়াই টুর মান কত, ওয়াই টুর মান 6, আর y1-এর মান কত, 2। ওই y1-এর মান কত এখানে দেওয়া আছে দেখো, এখানে সরি আমার এখানে 4 হয়ে গেছে, তো এখানে y2-এর মান হচ্ছে 2। তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত হলো, 4। আর এখানে দেখো x2-এর মান কত আছে, x2-এর মান দেওয়া আছে 12, x2-এর মান দেওয়া আছে 12, তাই আমি 12 দিলাম। আর x1-এর মান কত আছে, 3, এখানে তাই 3 দেওয়া। এবার 12 থেকে 3 বাদ দিলে কত থাকে, 9। তো এখন দেখো, 9 আর 4 ভাগ 9 করলে কত আসবে, 0.44। তো যদি ভাগটা দেখতে চাও অবশ্যই আমি দেখিয়ে দেব। তো এখানে দেখো 4 ভাগ 9, তাহলে কত আসলো, 0.44। তো আমরা 2টা 4 নেব, তো এখানে দেখো অ্যান্সারটা এসেছে 0.44। তো আশা করি বুঝতে পেরেছো। তো তারপরের অঙ্কটা দেখো, তারপরেরটা দেওয়া আছে এস এবং এ টু এর ঢাল বের করতে হবে। ওই সেম প্রসেসে আমরা এস এর মানটা বের করব আর এ টুর মান বের করব। তো এস এর মান তো আমরা আগেই পেলাম, এই অঙ্কটা করার সময়ই কিন্তু আমরা এস এর মান পেয়ে গিয়েছি, যে 3
কমা দুই। আর এটুর মান কোথায়? এটুর মান দেখো এখানে দেওয়া আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো। তো এগারো হচ্ছে এর ভুজ, আর নিচের দিকে আছে তাহলে এক দুই এক, এক হচ্ছে এর কোটি, তাহলে এগারো হচ্ছে ভুজ আর কোটি হচ্ছে এক। তো এখন একটা জিনিস দেখো, যেহেতু এই কোটি এর মানটা নিচের দিকে আছে তাহলে অবশ্যই মাইনাস হবে, যেহেতু ওয়াই ব্যাসের দিকে থাকলে মাইনাস হয় আর এক্স ব্যাসের দিকে থাকলে মাইনাস হয়, আর এক্স আর ওয়াই এর দিকে থাকলে কিন্তু প্লাস হয়। এই বিষয়ে আমি কিন্তু পূর্বের ভিডিওয়ে বিস্তারিত বলেছি, তো যারা দেখনি অবশ্যই আগে দেখে আসবে। তো দেখো এই অঙ্কটা আমরা করব ওই সেম প্রসেসে, আগে আমরা কি করলাম, চিত্র থেকে পাই এস সমান সমান তিন কমা দুই এবং এ টুর মান পেলাম এগারো আর মাইনাস এক। তাহলে এখানে যদি আমরা এটা এক্স ওয়ান আর এটা ওয়াই ওয়ান ধরি, আর এখানে যদি এটা এক্স টু আর ওয়াই টু ধরি, তাহলে কিন্তু ওই সেম প্রসেসে আমরা করতে পারবো এস এ টু রেখার ঢাল সমান সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তাই না? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স টু মাইনাস এক্স ওয়ান, ঢাল বের করার এই একটি সূত্র। তো এখানে দেখো ওয়াই টুর মান মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান দিলাম এই সূত্রের মাইনাস থেকে গেল, আর ওয়াই ওয়ানের মান কত? টু, তাই এখানে আমি টু দিয়ে দিলাম। এবার এক্স টুর মান কত? এক্স টুর মান এগারো, তাই এগারো দিলাম আর সূত্রের মাইনাস। এবার এক্স ওয়ানের মান কত? থ্রি, তো মাইনাসে মাইনাসে কি, মাইনাসে মাইনাসে প্লাস, আর যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস তাই আমি মাইনাস থ্রি দিলাম, আর এগারো থেকে তিন বাদ দিলে আট থাকে তাই আট দিলাম। এবার মাইনাস থ্রি আর আট ভাগ দিতে হবে, তো মাইনাস থ্রি, মাইনাস থ্রি ভাগ আট, মাইনাস থ্রি ভাগ আট সমান দেখো মাইনাস জিরো দশমিক তিন সাত। তো দেখো মাইনাস জিরো দশমিক তিন আট দিয়েছি, কারণ দ্বিতীয় সংখ্যাটি যদি পাঁচের ঊর্ধ্বে থাকে তাহলে কিন্তু এক যোগ করে নিতে হয়, তাই আমি আট করে নিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছো। এবার পরেরটা দেখো, গ নম্বরে বলছে সি এবং জে জি এর ঢাল বের করো, সি এবং জির ঢাল বের করো। তো এখানে সিটা কোথায় আছে দেখো, এই যে এখানে সি আছে, তো এক দুই তিন, তাহলে তিন হবে, আর যেহেতু এক্স ব্যাসের দিকে আছে তাহলে অবশ্যই মাইনাস হবে, আর এর কোটি হবে কিন্তু এই যে এক ঘর, তাহলে মাইনাস এক আর মাইনাস তিন, মাইনাস তিন মাইনাস এক। তার এইভাবে যদি তোমরা না বের করতে পারো, আরও একটা সহজ প্রসেসে আছে, এই দেখো এই দিকে যে কয়টা থাকবে সবগুলো কিন্তু প্লাস প্লাস হবে, আর এই দিকে যে কয়টা থাকবে সেটা হবে মাইনাস প্লাস, আর এই দিকে এই ঘরটাতে যা থাকবে সব মাইনাস মাইনাস, আর এই ঘরটাতে যা থাকবে প্লাস আর মাইনাস। আশা করি আর কখনো ভুল হবে না এই বিষয়গুলো, যে কিভাবে মাইনাস আসছে আর কিভাবে প্লাস আসছে। তো দেখো এবার এই যেহেতু সিটা আছে এই দুইটাই মাইনাসের দিকে, তাহলে ভুজের মানও হবে মাইনাস আর কোটির মানও কিন্তু মাইনাসই হবে। তো তাহলে এখানে সির স্থানাঙ্ক হবে মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান, এবং জির মান কোথায়? এই যে জির মানটা এখানে আছে, তাহলে প্রথমটা প্লাস হবে তারপর এটা মাইনাস হবে। তো দেখো জি আছে কত নম্বর ঘরে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো, এই তেরো। তো এখানে তেরো নম্বর ঘরে আছে, আর এখানে দেখো এক দুই তিন চার, তো চার হচ্ছে কোটি, তেরো হচ্ছে ভুজ আর চার হচ্ছে কোটি, তাহলে এর স্থানাঙ্ক হবে তেরো আর কমা মাইনাস ফোর। তো ওই সেম প্রসেস, ওই সেম সূত্র দিয়ে অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করে ফেলবো। দেখো চিত্র থেকে পাই সি সমান সমান মাইনাস থ্রি মাইনাস ওয়ান এবং জি সমান সমান তেরো আর ফোর। তো এটা আমরা এক্স ওয়ান ধরবো, এটা ওয়াই ওয়ান ধরবো, আর এটা এক্স টু ধরবো, এটা ওয়াই টু ধরবো। ওই সেম প্রসেসে সি যে রেখার ঢাল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো এখন দেখো ওয়াই টু এখানে আছে এই যে মাইনাস ফোর, আর এটা সূত্রের মাইনাস, আর ওয়াই ওয়ানের মান এই যে মাইনাস, তাই আমি ব্র্যাকেট দিয়ে একটা মাইনাস দিলাম। দেওয়ার পরে দেখো
এক্স টুর মান, এই যে এক্স টুর মান তেরো, এখানে তেরো দিলাম মাইনাস সূত্রের, আর ওয়াই ওয়ানের মান কত, এক্স ওয়ানের মান কত, মাইনাস থ্রি, তাই আমি মাইনাস থ্রি দিলাম। দেওয়ার সমান সমান এবার এই মাইনাসটা মাইনাস থেকে গেল, এবার মাইনাসে মাইনাসে প্লাস, তাই প্লাস দিলাম। দেওয়ার পরে দেখো ওয়ান দিলাম, আর এই তেরো এখানে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি, তো এখানে দেখো মাইনাস ফোর আর প্লাস ওয়ান করলে কত হবে, মাইনাস থ্রি, আর এই যে তেরো আর তিন যোগ করলে ষোলো, এটা ভাগ করলে জিরো মাইনাস জিরো দশমিক উনিশ। তো আশা করি বুঝতে পেরেছো। এবার পরেরটা দেখো, এফ এবং টির মান বের করো, এফ এবং টির মান। তো এখান থেকে আমি এফ এর মানটা বের করলাম, এফ হচ্ছে মাইনাস টু আর মাইনাস ফোর, আর টির মান হচ্ছে মাইনাস নাইন, আর এই যে এখানে দেখো টি আছে, এই যে মাইনাস আর প্লাস হবে, আর এই এফ এর মান আছে যেহেতু মাইনাসের দিকে, তাই দুইটাই মাইনাস হবে। তো দেখো এইভাবে আমি করেছি, চিত্র হতে পাই এফ সমান এফ এর স্থানাঙ্ক মাইনাস টু আর মাইনাস ফোর, টির স্থানাঙ্ক মাইনাস নাইন আর সিক্স, এফ টি রেখার ঢাল সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স টু মাইনাস এক্স ওয়ান সমান সমান, এই যে ওয়াই টুর মান কত, এই যে সিক্স পেলাম মাইনাস, এই যে ওয়াই ওয়ানের মান মাইনাস টু, তাই আমি এই যে মাইনাস ফোর, তাই মাইনাস ফোর দিলাম, আর এক্স টুর মান কত, মাইনাস নাইন, তাই মাইনাস নাইন দিলাম, আর সূত্রের মাইনাস। এবার এক্স ওয়ানের মান কত, মাইনাস টু, তাই মাইনাস টু দিলাম। দেওয়ার পরে ক্যালকুলেশন করলাম, করার পরে দেখো এই অ্যান্সারটি আসলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ, আর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে দেখো তোমার দুই নম্বরে বলেছে, তোমাদের ইচ্ছা মতো যে কোনো তিন জোড়া বিন্দুর রেখার ঢাল বের করো। তো আমি যেহেতু এখানে বলেছে তোমাদের ইচ্ছা মতো, তো দেখো আমি করেছি কি, চিত্র হতে পাই এফ আর এস, এফ আর এস এর মান বের করব। তো এফ আর এস এর ঢালটা বের করে নিয়েছি আমি এই চিত্রটা থেকে, এই যে আগের দেখো বের করেছি, যেহেতু তো যেগুলো বের করা আছে সেগুলো নিয়েই কাজ করব যাতে সুবিধা হয়। তো দেখো এফ এর মানটা বের করেছি মাইনাস টু আর মাইনাস ফোর, এস এর মান পেয়েছি থ্রি আর টু। তো ঢাল বের করার ওই সেম সূত্র, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো এইভাবে সেম প্রসেসে আমরা করে ফেলব। এই যে এবার টু মাইনাস এই ব্র্যাকেটের ভিতরে মাইনাস ফোর দেবো, এবার থ্রি মাইনাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস টু দেবো। তো মাইনাসে মাইনাসে প্লাস ফোর আর মাইনাসে মাইনাসে প্লাস টু দিয়ে ক্যালকুলেশন করলাম, ওয়ান দশমিক টু আসলো। যেহেতু তিন জোড়া বলেছে তো এক জোড়ার কাজ করলাম, আর এক জোড়া, এই যে আর এক জোড়া আমরা করবো কি, বি আর এস এর মানটা বের করবো। তো এখানে দেখো বি এর কোথায় আছে, যে বি আছে মাইনাস প্লাসের ঘরে, বি আসে মাইনাস প্লাসের ঘরে, আর এস আসে প্লাস প্লাসের ঘরে। তো এখান থেকে আমরা মানটা বের করলাম, মানটা বের করার পরে দেখো এর স্থানাঙ্ক বের করার পরে এই যে ঢাল বের করব, বি সমান মাইনাস সেভেন আর ফোর, আর এস সমান থ্রি টু। বি এস রেখার ঢাল কি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স টু মাইনাস এক্স ওয়ান। দেওয়ার পরে দেখো এখানে আমি টু মাইনাস ফোর আর থ্রি মাইনাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস সেভেন, তো এখানে হবে কত, মাইনাস টু অ্যান্সার হবে, আর মাইনাস মাইনাসে প্লাস সেভেন হবে। তো তাহলে উপরে হবে মাইনাস টু আর নিচে হবে টেন। দেখো এই সেম হবে মাইনাস টু আর টেন, তাহলে এটা ভাগ করলে আসবে মাইনাস জিরো দশমিক টু। তারপরে যেহেতু তিনটি বিন্দুর স্থানাঙ্ক সংযোগ রেখার ঢাল বের করতে বলেছে, তাই আমরা আরও একটি বের করব, এই যে এবার আমরা করব এইচ এম, তাহলে তিনটি হয়ে যাবে। তো এইচ কোথায় আছে দেখো, এই যে এইচ আছে মাইনাস প্লাসের ঘরে, আর এম আছে কোথায়, এইচ এম, এম আছে এই যে এই এই বিন্দুটাতে এম আছে, তাহলে প্লাস মাইনাসের ঘরে। তো দেখো এখানে আমরা চিত্র থেকে পাই এইচ সমান মাইনাস ফাইভ আর সেভেন, এবং এম সমান এইট আর মাইনাস সিক্স। আশা করি তোমরা এই বিন্দুগুলোর স্থানাঙ্ক এই চিত্র থেকে বের করা শিখে গিয়েছো ইতিমধ্যেই, তো তোমরা একটু চেষ্টা করবে, আর আমি তো ভিডিওতে দেখিয়েই দিয়েছি। তো এই সেম রেখার ঢাল দেখো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স টু মাইনাস এক্স ওয়ান, তো ওয়াই টু মান এই যে মাইনাস সিক্স, আর এটা সূত্রের মাইনাস, আর এটা ওয়াই ওয়ান দিলাম, আর এই যে এখানে দেখো এক্স টু মাইনাস এক্স ওয়ান, তো এক্স টুর মান এই যে আট, তাই আট দিলাম সূত্রের মাইনাস, আর এখানে এক্স ওয়ানের মান যেহেতু মাইনাস আছে তাই ব্র্যাকেট দিয়ে মাইনাস দিলাম। তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস তেরো, আর মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ, তাহলে মাইনাস তেরো ভাগ আট পাঁচ কত, তেরো।
তো 8 আর 13 বাই 13 করলে কিন্তু সেই একই আসে অ্যানসার, তাই মাইনাস আছে যেহেতু তাই এখানে আমরা একটা মাইনাস 1 দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। আশা তোমাদের যদি কোনো রকমের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বন্ধুদের মাঝে ভিডিও চ্যানেলগুলো শেয়ার করে দিও, আর কোন বিষয়ে ভিডিও চাচ্ছ অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ সকলকে।